মেসেঞ্জার থেকে কাউকে কল করলে ওখান থেকে কলগুলো যাচ্ছে না, নানা রকম একটি সমস্যা দেখিয়ে আপনার কলগুলো কেটে যাচ্ছে, ভিডিও কল হোক অথবা অডিও কল হোক। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে এটা সমাধান করবেন বা এটা আপনি সলভ করবেন? তো এইটা করার জন্য আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা যে প্লে স্টোর রয়েছে গুগল, আপনি কী করবেন এই গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সার্চ বারটি রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার লেখাটি রয়েছে, আমি আগে লিখেছিলাম, আপনারা এখান থেকে মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করে দেবেন। মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে এবং আপনি এইখানে দেখতে পাবেন এই যে ওপেন লেখা শো করছে, এই ওপেনের জায়গায় যদি আপনার এখানে আপডেট লেখা শো করে অবশ্যই আপনি এখান থেকে শুরুতে মেসেঞ্জারটি এখান থেকে আপডেট করে নেবেন, না চাইলে আপনি এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। যদি আপডেট চাই আগে এখান থেকে আপডেটে ক্লিক করে আপডেট করবেন, তারপর আপনি মেসেঞ্জারটি ওপেন করবেন, আর না চাইলে আপনি মেসেঞ্জারটি এখান থেকে ওপেন করে নেবেন, কোনো রকম সমস্যা নেই। তো এখন আপনি কী করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা যে সেটিং অ্যাপটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সবার মোবাইলে কিন্তু এই সেটিং অ্যাপটি কিন্তু দেওয়া থাকে, আপনি এখান থেকে এই সেটিং অ্যাপে চলে আসবেন। তো সেটিং অ্যাপে চলে আসার পর আপনার সামনে দেখতে পাবেন এই যে আপনার সামনে এরকম সেটিংগুলো এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনাকে একটি অপশন এখান থেকে খুঁজে বের করতে হবে, অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধু অ্যাপ্লিকেশন, অথবা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, এরকম একটা অপশন কিন্তু থাকতে পারে। এক একজনের মোবাইলে এক এক রকম থাকতে পারে, কারো মোবাইলে শুধুমাত্র অ্যাপ থাকবে, কারো মোবাইলে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন থাকবে, কারো কাছে অ্যাপ ম্যানেজার, কারো কাছে অ্যাপ্লিকেশন ম্যানেজার, মানে এই যে টাইপের লেখাগুলো যে থাকে আপনি কী করবেন এই অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার যে মোবাইলে থাকা যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে, মূলত আপনাদের এই অপশন কিন্তু চলে আসতে হবে। তো আপনারা যারা এখান থেকে অপশনগুলো না পাবেন তারা কীভাবে সহজে খুঁজে পাবেন ওইটাও কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেব। তো যারা অলরেডি এটা পাবেন তারা কীভাবে সমাধান করবেন সেটা আগে দেখে নিই, আর যারা পাবেন না তাদেরকে জন্য কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। তো এইখানে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমার মেসেঞ্জার অ্যাপটি কোথায় রয়েছে এটা কিন্তু আমার এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে মেসেঞ্জার অ্যাপটি এখানে রয়েছে, আপনি এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি পেলে আপনি এর উপরে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে, আপনি এইখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে যে পারমিশন নামে। তো আপনি কী করবেন সবার আগে এই পারমিশন অপশনে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে উপরে রয়েছে অ্যালাউ এবং নিচে রয়েছে নট অ্যালাউ, আপনার এখানে কিন্তু অ্যালাউ করা কম রয়েছে এবং নিচেরগুলো দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডার, ক্যামেরা, ফাইল, লোকেশন, মাইক্রোফোন, ফোন, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু নট অ্যালাউ করা রয়েছে। যদি আপনার এখানে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যাই থাকুক না কেন যেগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি কী করবেন এই নট অ্যালাউগুলো করার নিচে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে অ্যালাউ দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে যে ব্যাক করবেন, আবার আপনি এখান থেকে ঠিক আগের মতো এই যেগুলো নট অ্যালাউ এগুলোর উপরে ক্লিক করে এখান থেকে অ্যালাউ দিবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। যতগুলো রয়েছে আপনি কী করবেন প্রত্যেকটা আপনি এখান থেকে এই যে এইভাবে অ্যালাউ সিলেক্ট করে এইখান থেকে দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যতগুলো নট অ্যালাউ থাকবে ঠিক আমার মতো এইভাবে অ্যালাউয়ে ক্লিক করে এইখান থেকে আপনারা সবগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো এখন এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এই যে ফরেস্ট স্টপ। তো আপনি কী করবেন এই ফরেস্ট স্টপ একটি এখান থেকে ক্লিক করে দেবেন, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে দেখতে পাচ্ছেন, ওকে থেকে ক্লিক করবেন। ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এখন আপনার মেসেঞ্জার থেকে কল করবেন, অবশ্যই আপনার মেসেঞ্জার থেকে কিন্তু কলগুলো চলে যাবে। তো এখন কথা হচ্ছে আপনারা যারা এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা সেটিং থেকে যদি না পান তাহলে কীভাবে খুঁজে পাবেন? তো এইটা করার জন্য আপনি কী করবেন, আপনার যে হোম, আপনার যে মোবাইলে মেসেঞ্জার অ্যাপটি থাকবে আপনি এই মেসেঞ্জার উপরে এইভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপ ইনপুট নামে একটা অপশন কিন্তু থাকবে, অথবা শুধুমাত্র এই দেখতে পাচ্ছেন অ্যাপ ইনপুট এই যে চিহ্নটা রয়েছে এই যে আই চিহ্নর মতো আপনাকে কিন্তু এই অপশনটি কিন্তু এখানে থাকতে পারে। তো অ্যাপ ইনফো অথবা শুধুমাত্র এই চিহ্ন যেটাই থাকুক আপনি কী করবেন এর উপরে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে আগে যে অপশনগুলো রয়েছিল আপনি সেটিং থেকে চলে আসছিলেন ওইগুলো কিন্তু এখানে ঠিক চলে আসছে। তো এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি অপশনগুলো এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন, যেগুলো আমি কিছুক্ষণ আগে নট অ্যালাউ থেকে অ্যালাউ কিন্তু করে দিয়েছি। এবং এখান থেকে ব্যাক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফরেস্ট স্টপ এইটাও কিন্তু এখানে শো করছে, আপনি কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো এখন আপনি অবশ্যই এই কাজগুলো করে দেওয়ার পর আপনি মেসেঞ্জার থেকে কল করবেন, অবশ্যই কিন্তু আপনার কল কিন্তু চলে যাবে আপনি যাদের সাথে কথা বলতে যাচ্ছেন।